আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা একটু যাচ্ছি বড় আপাদের নতুন বাসায়। তো আপাদের নতুন বাসাটা হয়েছে গ্যান্ডারিয়া। তো আমি চিনি না, ঠিকানা বলে দিচ্ছে আপা। তো আমরা সবাই যেতেছি এজেন্ট সামিয়া, মেহজাবিন আর আমি। লক্ষ্মী বাজার থেকে ওনারা বাড়াইতে আসছে আর কি ওনাদের গ্যান্ডারিয়ার ক্লাবে। তো আমরা ওইখানে কিন্তু যাইতেছি বাড়াইতে, তখন আমি যাইনি ওই বাসা, আজকেই প্রথম। তারপর কিন্তু ঠিকানা বলে দিয়েছিল, ওই ঠিকানা অনুযায়ী যাইতেছি। তো আমি আছি এই তো মেহজাবিন, ওই যে সামিয়া। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ঘুমাতেছে আপু? ঘুমায় না কিন্তু। খুব সুন্দর না সামিয়া? ওই দোকানটার জায়গাটা কিন্তু অনেক সুন্দর সামিয়া, নিরিবিলি একদম, খুবই ঠান্ডা পরিবেশ। এটা গুন্টির ঘর, এটাই না? এই যে আমরা কিন্তু আপাদের বাসায় আয়সা পড়ছি। তো আপনারা তো লক্ষ্মী বাজারও কিন্তু নাগো ফ্ল্যাট আছে। তো এইখানের ফ্ল্যাটটাও হেলাল ভাই কিনছে। তো এখানেরটাতে আর ভাড়া দেয় না, ওনারা নিজেরাই মাঝে মাঝে আয়সা থাকবো। তো এই যে ফ্ল্যাটটা খুবই সুন্দর, এই যে বাইরে দিয়া কিন্তু এরকম রাত হয়ে গেছে, তো দিনের বেলা আসলে আরো ভালো দেখা যেত। তো এখানে কিন্তু ওনারা টিভি লাগাইবে, যে অংশটার মধ্যে টিভি লাগাবে একটু পরে। এখনো নতুন ঘরটর ভালো করে গুছানো হয় নাই। এটাই সে ড্রয়িং রুম আর কি। এই যে বেসিন এরিয়াটা, নতুন নতুন সংসার আবার নতুন কইরা। এই তেলে বোতল রাজা অনেক, এই বোতলটার কারণে তেলটা অনেক চলতেছে আপা। যাকন এই যে আপনাকে বাসায় আইতাছি, দেখি একবারে দুইটা লেগে যেতেছে, অনেক চলতেছে। এই যে কিচেন,
রান্না বান্না চলছে ভালো করে, কিন্তু গুছানো নেই, যতটুকু গুছাইছে ততটুকু দেখাইতেছি, যেখানে কিন্তু চাল না আছে। চা রান্না হচ্ছে আপার জন্য, কাজ করতে করতে তার গলা ব্যথা হয়ে গেছে। তো পোলাপান কিন্তু খেলতেছে, এই যে ফার্নিচার গুলা কিন্তু আপা নতুন এই ফ্ল্যাটের জন্য নতুন করে আবার আনছে। খাটটা তো খুবই সুন্দর হয়েছে, এই যে ঘরটা কিন্তু এরকম, এই যে আলমারিটাও নতুন আনা হয়েছে আপার। কিন্তু অলরেডি এই বাসায় তিন পাটের আলমারি আছে, তারপরও আপা কিন্তু আবারও আলমারি আনছে এই বাসার জন্য। এই যে আলমারিটাও কিন্তু খুবই সুন্দর আপার। আবার ওই যে অটোবির ফার্নিচার আপার আবার পছন্দ না, সে একদম বাঁচে মরে কাঠের জিনিসই তার অনেক পছন্দ। সে যে কয় যে দুই দিনের লেগে অটোবির জিনিস কিনুম, অটোবির জিনিস আমার ভাল লাগে না, তো সে কাঠের জিনিসটাই কিনতে চায়। একটা আলমারি আর একটা খাটের টাকা দেয় কিন্তু অটোবির পুরো ঘর সাজানো যায়, কিন্তু আপা কিন্তু অটোবির কিছুই পছন্দ করে না, এই জন্য কিনে না। তো এই যে ড্রেসিং টেবিলটাও খুবই সুন্দর, ড্রেসিং টেবিলও তার ওই বাসায় আছে, এই বাসার জন্য আবার নতুন করে আনছে। তিনটা পাত দুইটা খাট আনছে, এই ড্রেসিং টেবিলটা আনছে আর এই আলমারিটা আনছে। তো এই বাসায় তো আর বেশি দিন থাকা হবে না, হয়তো মাসে এক একবার আইসা এক সপ্তাহ বেড়াইব, এই জন্যই আর কি আনা। আর এই সুকেশটা কিন্তু আপার একদম বিয়ার বয়সের থেকে, বিয়া হয়েছে পরেই আপা এই সুকেশটা বানায় আনিছিল, তো সুকেশটা আবার এই বাসায় নিয়ে আসছে। ওই যে হিমেলের খেলনাটা পিছলা খায় যে আরে ফেলে থেকে আনছে, ওটা কিন্তু তুলা রাখছে। আর এই সাইডে কিন্তু একটা পানির ফিল্টার রাখছে, এই যে র্যাকটা এখনও লাগায় নাই, র্যাকটাও নতুন আনছে, লাগায় নাই, লাগাবে আর কি। তো এই চাদরগুলো কিন্তু আমার সাথে যাই আনছে আপায়, খুবই সুন্দর চাদরগুলো। তো এই যে বলতে বলতে কিন্তু টিভি অলরেডি লাগাই ফেলাইছে, এই যে বলছিলাম না যে এখানে টিভি লাগাইব, এই যে টিভি লাগাই ফেলাইছে। এই যে হিমেলের নাচানাচি স্টার্ট হয়ে গেছে, তো এই যে এটা কিন্তু আরেকটা রুম। তো এই রুমে কিন্তু ফ্রিজ রাখা হয়েছে, এখানে ফ্রিজ রাখবো না অবশ্য, ফ্রিজ ওইখানে নিব। তো এই তো ব্যালকনি ছিল, এই যে এটা ব্যালকনিটা কাপড় চোপড় শুকা দেওয়া রাখছে, এই জন্য ভালো দেখা যেতেছে না। আর বাবা এটা ই কই লাইট কই লাইট লাইট লাগাই নাই, ওটাতে আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই যে এটা কিন্তু ভালো, ডিল করতেছে কাজ চলতেছে, কিন্তু এতক্ষণ টিভি লাগাইল। বাথরুম কিন্তু আরেকটা আছে, কাজ চলতেছে। বাথরুম কিন্তু আরেকটাও আছে, এই যে কাঁচন্তাছে। এই যে সবাই বৈশাখ কিন্তু সুন্দরের প্রতিযোগিতা হইতাছে, আর ওই যে
তো আমরা এতক্ষণ কিন্তু খুবই এনজয় করেছি, করার পরে কিন্তু এখন আপা রান্না বান্না শুরু করছেন। এই যে ডিম সিদ্ধ চলছে, গরুর মাংস আলু দিয়ে চলছে রান্না বান্না, কারণ নিশুর হাজবেন্ড আসছে খাওয়াতে হবে, সেই জন্য রান্না বান্না চলছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপা, আসলে অসাম গ্যারান্ডা। আপনার হাতের মাংসটা কিন্তু আবার একজন অনেক পছন্দ করে, বুঝছেন? হ্যাঁ, আম্মু বলছিল বউ মাছদা বোনের রাতে গরুর মাংসটা যা ভালো হয়, বড় বোনের মতন মাংসটা কেউই রাঁধতে পারে না। তো এই তো রান্না বান্না চলতেছে, ডিম বোনা করবে। ওইদিকে কিন্তু আরেকটা রেসিপি চলছে, এই যে আমার আম্মা জানি কিন্তু কাবাব বানাচ্ছে, সে কিন্তু বিয়ার পরে অনেক কাজ শিখছে। ওনার কাজ দেখলে আমি অবাক হয়ে যাই, যে মেয়ে পানি ডিলা খায় না সে মেয়ে এত কাজ জানে, এখন অসাধারণ কাজ জানে। এই যে অসাম করা কিন্তু কাবাব গুলা বানাইছে, আসলে কিন্তু উনি এখন ঘরে টুকটুক করে সব কাজই করে। আগে কিন্তু নিজের পানিটাও ডাইলা খেত না, এমন কামচুনি ছিল। আর এখন আসলে আম্মুকে বললাম, আম্মু তুমি বসো আমি করি কাজ, এখন কামালি হয়ে গেছে, কামালি হয়ে গেছে বলে এখন আম্মুর একটু হেল্প করতেছি, কারণ অনেক কাজ করতেছে তো সকাল থেকে। ডিলের শব্দ আছে বাবারে বাবা। এই ফ্রাই প্যানের ভিতরে কিন্তু আপনার এক নাম্বারের সিলভার দেয়, ওই যে কড়াই গুলো আমরা কিনে আলো চেপে উঠবে দিয়ে না প্রোটিন দিয়া দেয়। এই অ্যালো সেপের কড়াইটার যেমন ওজন, এই কিন্তু ভিতরের গুলো ওজন অনেক। উপরের তেলতেলা অংশটা কিন্তু জায়গা, বুঝছেন? আসলে যে খসখস হয়ে যায় না, ওইটা উঠতে অনেক সময় লাগে। পোলার জন্য কিন্তু তেল দিয়ে দিল, আর এদিকটা কিন্তু ওই যে মেয়ে যাবিনের শ্বশার কাজে নিয়োজিত, এদিকটা আমার ভাই জানি কিন্তু খাড়ায় রয়েছে, বোর পাত ছাড়া কিছুই বুঝে না বোর এখন। এই যে মেয়ে ছিটছ মা, শ্বশা দুইটা লুমু না আর লুমু
পোলাও কিন্তু দাঁড়াইতে দাঁড়াইতে হয়ে গেছে, আপা পানি একটু লাগবো না, গরম পানি আছে। আচ্ছা ঠিক আছে, হইতে থাকুক রান্নাবাড়া, রান্নাবাড়া শেষ করার পরে আবার আসবো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলছে, এই যে এটা হচ্ছে গরুর বট সালাদ, এই যে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না হয়েছে, এই যে হালাল ভাই এখানে খাচ্ছে তিনি, আর এই যে আমি নিচে এখানে আপাও খাইতে বসছে, ওই যে ওই যে এক গুরু এখানেও খাইতে বসছে থোড়াসা, এই যে জামাই বাবা জিও খাইতেছে, কিন্তু এই যে বাবি আপনি আমার ওই এদিকে বুঝছেন কিনলে গা মিশুরে, আচ্ছা তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো আজকে কিন্তু আপা, আজকে কিন্তু আপা থাকতে বলছিল, তো আমাদের মেহেজাবিন কিন্তু থাকতে নারাজ, মেহেজাবিনে থাকবে না, তাই বাসায় চলে আসলাম খাওয়া দাওয়ার পর। তো খুবই মজা হইলো, এনজয় হইলো। তো আচ্ছা ঠিক আছে, আমরা বাসায় যাই, ভিডিওটা আর বড় করব না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া।